কল্যাণীতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, পুলিশের গাড়িতে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা, ধর্মীয় অনুষ্ঠানে খিচুড়ি বিলির সময় দ্রুতগতিতে পুলিশের গাড়ি আসার অভিযোগ ঘিরে তুলকালাম, এরপর পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়, ইট বৃষ্টি হয়েছে বলে অভিযোগ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে, বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, প্রতিবাদে কল্যাণী থানা ঘেরাও করে মতুয়ারা। ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা প্রশাসনের কাছ থেকে কখনো পুলিশের ডিপার্টমেন্টের কাছ থেকে আশা করি না। যদি কোনো কটু মন্তব্য সেগুলো একটা রিলিজিয়াস একটা কংগ্রিগেশন ওখানে হচ্ছিল, সেই রিলিজিয়াস কংগ্রিগেশনের ওপরে এইভাবে কথা বলা, এইভাবে গাড়ি চালিয়ে নিয়ে আসা, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং তারা সেই জন্য তারা ক্ষমা প্রার্থনা। তারা বলছে এটা ভুল হয়ে গেছে, ওই সময় স্টেজটা বুঝতে পারেনি, এটা ভুল হয়েছে, তারা ক্ষমা প্রার্থী, তারা চাইছে এই সমস্যাটা এখন শর্ট আউট হয়ে যাক। বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে গুলি করে খুন, আন্দারমানিক গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি সাধন মণ্ডলকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। চায়ের দোকানে বসে থাকার সময় হামলা চালায় দুষ্কৃতীরা, ছ থেকে আট রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, এমনই দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আন্দারমানিক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হলো, আন্দারমানিক গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি সাধন মণ্ডলকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। চায়ের দোকানে বসেছিলেন সেই সময় তার উপরে অতর্কিতে হামলা হয়, ছ থেকে আট রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, প্রত্যক্ষদর্শীরা এমন দাবি করছেন। বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা, আন্দামানিক গ্রাম পঞ্চায়েতে বুথ সভাপতি সাধন মণ্ডল দুষ্কৃতে গুলিতে নিহত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে হিন্দলদের টেলিফোনে। হিন্দল, কি জানতে পারছো পুলিশের কাছ থেকে, প্রাথমিকভাবে কারা কি কারণে হামলা চালালো? একেবারে তিনজন দুষ্কৃতী কিন্তু বাইকে করে এসেছিল, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে, স্থানীয়রা কিন্তু তেমনটাই জানিয়েছেন। তোমাকে বলে রাখি যে একেবারে প্রকাশ্যে কিন্তু গুলি ছোড়ানোর ঘটনা ঘটল, এবং এবারে কিন্তু ডায়মন্ড হারবারের কিন্তু একেবারে বিষ্ণুপুর থানা, সেই বিষ্ণুপুর থানার অন্তর্গত আন্দারমানিক গ্রাম পঞ্চায়েত, সেই আন্দারমানিক গ্রাম পঞ্চায়েতের 218 এবং 219 নম্বর বুথের যিনি বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের সাধন মণ্ডল, তিনি তার এক আত্মীয় তাছাড়া তার ভাইপো সহ বন্ধু বান্ধবদের সঙ্গে বসে যখন চায়ের দোকানে চা খাচ্ছিলেন, সেই সময় তার ভাইপো এবং তার আত্মীয় পরিজনেরা যেটা বলছেন যে সেই সময় একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী আসে, তারা কি খানিকটা দূরে বাইকটিকে দাঁড় করিয়ে রাখে এবং তারপরে তারা চায়ের দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখায়। সেই আগ্নেয়াস্ত্র দেখার ফলে সাধারণ ক্রেতা যারা ছিলেন তারা কিন্তু যে যার মতো পালিয়ে যায়, তখনই কিন্তু একেবারে সাধন মণ্ডলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করা হয়, ছ থেকে সাত রাউন্ড গুলি চালানো হয় বলে তার ভাইপো স্পষ্টত অভিযোগ করেছেন, এবং তৎক্ষণাৎ তিনি কিন্তু লুটিয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। গোটা ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে সেটাই পুলিশ খতিয়ে দেখছে। এই যে বাইকে করে যাই তিনজন এসেছিল, সেই তিনজনের সঙ্গে তার কি শত্রুতা রয়েছে, রাজনৈতিক কোনো নেপথ্যে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা, সে বিষয়েটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই এই যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু গোটা এলাকায় সঞ্চালন ছড়িয়েছে। তোমাকে প্রথমত বলে রাখি যে সামনেই যেহেতু পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের একজন বুথ সভাপতিকে যেভাবে গুলি করে খুনের ঘটনা ঘটত, স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ কিন্তু বাড়তে শুরু করেছে, এবং এর নেপথ্যে কে বা কারা রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। তার অনুসন্ধান করার জন্য ডায়মন্ডারবার পুলিশ, জেলা বিষ্ণুপুর থানার পুলিশ, তারা কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে। গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে, এবং সেখানে কিন্তু অন্যান্য সেসব তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু সেখানে পৌঁছেছেন, পুলিশের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন, কে বা তারা করলো এই ঘটনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, এবং এই সাধন মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত উপশত্রুতা কারো ছিল কিনা সেই বিষয়টা যদি দেখা হচ্ছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় একেবারে
প্রকাশ্যে সন্ধ্যে 6:30টার সময় সেই ঘটনা ঘটে। আন্দারমানিক গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধন মণ্ডল তৃণমূলের নেতা তিনি যখন চা খাচ্ছিলেন তার ভাইপো সহ অন্যান্য বন্ধুদের সঙ্গে, সেই সময় তিনজন বাইককে করে এসে সেই চায়ের দোকানের খানিকটা দূরে সেই বাইক দাঁড় করিয়ে সেই তিনজন কিন্তু চায়ের দোকানে প্রবেশ করে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে অন্যান্য ক্রেতাদেরকে সেখান থেকে বাড়তে দেয় এবং তারপরেই কিন্তু পরপর গুলি করে 6-7 রাউন্ড গুলি ছোড়া হয়েছে তেমনটাই অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে সেই বিষয়টা কিন্তু বিষ্ণুপুর থানা তদন্তকারী দলের সদস্যরা তা খতিয়ে দেখছেন তেমনটাই পুলিশ সূত্রে খবর।